আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমরা পর্ব দুয়ে লক্ষ্য পর্যন্ত বলেছিলাম। আজকের পর্বটা থাকবে কোটি পর্যন্ত, আমরা চলে যাব দেশীয় পদ্ধতিতে। তো কোটিতে যাওয়ার সময় দেখা যাক, আমাদের আমরা একের গ পর্যন্ত করা হয়েছিল, এবার একের ঘ নম্বর গণিতের একের ঘ প্রথম অধ্যায় 1.1 এর এক নম্বরের ঘ সংখ্যা 5,03,200। আচ্ছা, 5 কোটি লিখে নি, 5,03,200। সাত। তো এখন এটা আমরা কিভাবে সমাধান করব? আগের অঙ্কগুলোর মতোই আমরা লিখে নি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো আমরা এখানে জানি যে আগের মতোই নিযুত আর নিযুত লক্ষ মিলে লক্ষ, অযুত হাজার, লক্ষ। এখন এই কোটির ঘরে সরাসরি আমরা এখানে দেখতে পাচ্ছি 5 কোটি, আর বাকি গুলো তো তোমরা সবাই পারবা। তো এখন একদম সহজ, ঘাবড়ানোর কিছু নাই। এখানে আমরা কোটির ঘরে 5 দিয়ে দিলাম, আর 3 লক্ষ সোজা, 3 লক্ষ, 3 একক একটা অঙ্ক, 3 লক্ষ, লক্ষের ঘরে 3, তারপরে 2,007, 2,007, তাহলে অযুত হাজার, হাজারের ঘরে 2, আর 7 হচ্ছে এককের ঘরে। তো এখন ফাঁকা ঘরগুলোকে আমরা, এই ঘরে কোনো অঙ্ক নেই, অতএব শূন্য দিয়ে পূরণ করে নিয়ে ঘরগুলো, তাহলে দেখা যাচ্ছে যে আমরা কি পেলাম এখানে, 5,03,200,007। তো এখানে এখন কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে, লিখে ফেলি আমরা একইভাবে কথায় প্রকাশিত, প্রকাশিত অঙ্ক সংখ্যাটি, সংখ্যাটি অঙ্ক পাতনের, পাতনের, পাতন তো তোমরা নিশ্চয় বুঝে গেছো, যে অঙ্ক স্থাপন করাটাকে, ধারাবাহিকভাবে স্থাপন করাটাকে পাতন বলে। তাহলে অঙ্ক পাতনের পর পর দেখা যায় যে আমরা এখন কি দেখতে পাচ্ছি, এখানে দেখা যায় যে এখন এই নিযুতের ঘরে শূন্য, অযুতের ঘরে শূন্য, শতকের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য। তাহলে আমরা কিভাবে লিখব, নিযুত, অযুত, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই, লিখে ফেলি, নিযুত,
তারপরে অজুত অজুত তারপরে একটা শতক শতক ও ও দশক এর ঘরে কোন অঙ্ক নেই, কোন অঙ্ক নেই। সুতরাং ঘরগুলোকে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়, সেটাও আমাদের লিখে ফেলা উচিত। সুতরাং আচ্ছা এই ঘর গুলোতে সংখ্যা বসিয়ে ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে পাওয়া যাবে। তাহলে অতএব সংখ্যাটি কি হবে? সংখ্যাটি লিখে ফেলি আমরা 503027। তো দেশীয় পদ্ধতিতে আমরা প্রথমে তিন ঘর পরে, এক দুই তিন, তিন ঘর পরে, তারপরে দুই ঘর পরে, তারপরে আবার দুই ঘর পরে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 5,03,2007, এটাই উত্তর। এখানে একটা কথা বলে রাখা ভালো, এই কোটির ঘরের পরে আর কোন একক নেই, এটা দেশীয় পদ্ধতি। কোন আন্তর্জাতিক পদ্ধতিতে যাব তখন সেটা আমাদের আলাদা হয়ে যাবে, কোন একক নাই। সুতরাং এখানে যদি 115 থাকতো তো কোটির ঘরে আমরা লিখে দিতাম, যদি 50 থাকতো তো কোটির ঘরে এই 50 কথাটা লিখে দিতাম, লিখে দিয়ে আমাদের অঙ্কটা করতে হতো। এবার দেখি ওয়ান নম্বর অঙ্ক, 98,07,05,009। তাহলে আমরা লিখে ফেলি ও নম্বর অঙ্কটা 98,00,000, ও নম্বর অঙ্কটা আমাদের 98,00,000, 705,009, 705,009। তাহলে একই নিয়মে আমরা লিখে ফেলি একক দশক, একক দশক শতক হাজার অযুত। আমি বারবারই তোমাদের স্মরণ করাই দিচ্ছি হাজার আর অযুত, আমরা হাজারের ঘর ধরব। এরপরে কি লক্ষ, তারপরে নিযুত, 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 এই দুটোকে আমরা লক্ষের ঘর ধরব, তারপরে আসবে কোটি। তাহলে এখানে
দেওয়া আছে 98,07,05,009। তাহলে আমরা কোটির ঘরের নিচে 98 লিখে নিব, তারপরে 7 লক্ষ, লক্ষের ঘরে 7, 5,000, হাজারের ঘরে শুধু 5, 9, এককের ঘরে 9। তাহলে দেখা যাচ্ছে যে কি এখানে আমাদের নিযুতের ঘরে 0, অযুতের ঘরে 0, শতকের ঘরে 0, দশকের ঘরে 0। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এখানে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে নিযুত, অযুত, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং ঘরগুলিতে গুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। কোটির সম্পূর্ণ মানকে একসঙ্গে কোটির ঘরে বসাতে হবে। এই কথাটি লিখতে হবে না তোমাদের। আবারও বলছি আমি যে কোটির মান যতটাই থাক এখন এই কোটিতে বসাতে হবে। তাহলে আগের অঙ্কের নিয়মে আমি এইগুলো তোমরা লিখে নিবা ইয়েতে, এই অঙ্কটাতে কথায় প্রকাশিত। যাই হোক, তারপরে সংখ্যাটি এখন কি পাওয়া গেল, সংখ্যাটি কি পাওয়া যাচ্ছে, এই যে এখানে আমরা লিখছি 0705009, 3 ঘর 2 ঘর 2 ঘর, এই যে আমাদের এটাই উত্তর। এবার আমরা 6 নম্বর অঙ্কের সমাধান করব। 6 নম্বরে আছে, 6 নম্বরে আছে আমাদের কি আছে, 102,05,708, 102,05,708 আট আট। তাহলে আগের নিয়মের মতো আমরা লিখে নি, একক, দশক, শতক, তারপরে হাজার, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এই নিযুত, লক্ষ, অযুত, হাজার, ব্যাস এখন 102 কোটি। তো দেশীয় পদ্ধতিতে যত রকমের যত বড়ই সংখ্যা থাক, আমরা এই এই কোটির ঘরে 102 কোটি। তাহলে 5,708। তাহলে দেখা যাচ্ছে যে হাজারের ঘরে একক সংখ্যা 5,000, শতকের ঘরে 7, এককের ঘরে 8, বাকি ঘরগুলো আমাদের কোনো অঙ্ক নেই। সুতরাং সংখ্যা এই ঘরগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করে ফেলব। এই তাহলে আমরা এখন কি দেখতে পাই যে এখানে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে নিযুত, লক্ষ, অযুত, হাজার, হাজার হবে না, অযুত, তারপরে দশক, একক, এর ঘরে কোনো অঙ্ক নেই। দশক, দশকের ঘরে, আচ্ছা আমি দাগ দিয়ে দিয়ে করি, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হবে বলতে।
এটা 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 এটা। তাহলে দেখছি কি আমরা নিযুত, লক্ষ্য, অযুত আর দশক এর ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এখানে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। তো তোমরা এটা লিখে নিবা তোমাদের আগের অঙ্কগুলোর মতো করে। এবার আমরা পরের অঙ্কের সমাধান, এখন আমরা ছ নম্বর সমাধানে যাচ্ছি। ছ, 955,790,000। তাহলে 955,790,000,000 একই নিয়মে আমরা লিখে নিব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে নিযুত আর লক্ষ মিলে লক্ষ, অযুত আর হাজার মিলে হাজার। সরি, এখানে দেওয়া আছে 955, তা আমরা এখানে লিখে ফেলতে পারি 955,00,000, 790,000। তো লক্ষর ঘর কোথায় আছে? এক সংখ্যার ঘর লক্ষ 790,000, দশকের ঘরে 9, এককের ঘরে 0। বাকি ঘরগুলো দেখা যাচ্ছে যে কোনো অঙ্ক নেই। আমরা সুতরাং শূন্য দিয়ে এই ঘরগুলোকে পূরণ করে দিলাম। তো আমি এইবারটা লিখে দিই, এটা মনে হয় অনেকক্ষণ তোমাদের এই কথাগুলো লেখা হয়নি, এখন লিখে দেওয়াই বেটার। তো এখানে কথায় প্রকাশিত, এখানে কথায় প্রকাশিত, প্রকাশিত সংখ্যাকে অঙ্কপাতনের পর, সংখ্যাকে অঙ্কপাতনের পরে দেখা যায় যে কি দেখতে পাচ্ছি আমরা এখানে, নিযুত, অযুত, হাজার, শতক, একক। তাহলে নিযুত, অযুত, হাজার, হাজার, শতক, ও এককের, এককের ঘরে কোনো অঙ্ক বা সংখ্যা, অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং
এই ঘর গুলোতে শূন্য বসিয়ে সংখ্যা টি পাওয়া যাবে যাবে তো আমরা এখানে আরেকটু অন্যভাবে লিখতে পারি, যেহেতু কোটির বামে সাধারণত কোনো মান লেখা হয় না, সেহেতু কোটির সম্পূর্ণ মানকে একত্রে কোটির ঘরে বসানো হয়। কথাটা লিখলে লিখতে পারবা, লিখলে ভালো। যাই হোক, যেহেতু কোটির বামে সাধারণত কোনো মান লেখা হয় না, কোটির বামে সাধারণত কোনো মান লেখা হয় না, লেখা হয় না, সেহেতু সেহেতু কোটির সম্পূর্ণ মানকে কোটির সম্পূর্ণ মানকে একত্রে কোটির ঘরে বসানো হয়, একত্রে কোটির ঘরে বসানো হয়। অতএব সংখ্যাটি, তাহলে এখন সংখ্যাটি কত হবে আমরা লিখে ফেলি ওইভাবে। অতএব সংখ্যাটি ৭৯০, এটাই আমাদের উত্তর। তো তোমরা দেখো, আর দুটি অঙ্ক থাকলো, এটা তোমরা তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকলো, বর্গীয় জ ঝ নম্বর অঙ্ক, এটা করে নিবা। আগামী পর্বে, চতুর্থ পর্বে আমরা ২ নম্বর অঙ্ক নিয়ে আসবো।